Assalamualaikum warahmatullah. দর্শক আশা করছি সবাই সুস্থ আছেন দূরের ও কাছের দেশ এবং প্রবাসীর এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে লিবিয়া টু ইতালি গেম আপডেটের সর্বশেষ খবরে স্বাগতম দর্শক আজ 14 আগস্ট লিবিয়া টু ইতালি গেম আপডেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক গতকাল 13 আগস্ট ইউরোপীয় সস্তা শিপ রেস্কি পিপল লিবিয়া জলসীমান্ত থেকে একটি কাঠের বোট থেকে 85 জন শরণার্থীকে উদ্ধার করেছে উদ্ধারকৃতদের মধ্যে কোন দেশের নাগরিক সেটি তারা নিশ্চিত করেনি ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত সকল শরণার্থীদেরকে ইউরোপের কোন দেশে নামানো হবে তারা সবাই লিবিয়া জোয়ার উপকূল থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এছাড়াও দর্শক গতকাল লিবিয়া কোস্টগার্ড জাহাজ রসজাদার পৃথক পৃথক দুটি অভিযান চালিয়ে 102 জন অভিবাসীকে আটক করেছে এদের মধ্যে 3 জন মহিলা রয়েছে তাদের সবাইকে ত্রিপলি নৌকাটিতে নামানো হয়েছে পরবর্তীতে বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে প্রেরণ করা হবে এদের মধ্যে ক্যামেরুনের রয়েছে 2 জন ইথিওপিয়ার 9 জন গাম্বিয়া 5 জন গুনিয়া 1 জন আইভরি কোস্টের 1 জন মালি 6 জন নাইজেরিয়া 4 জন সেনেগালের 1 জন সুদানের 39 জন এবং তিউনিসিয়ার রয়েছে 34 জন তবে এখানে কোনো বাংলাদেশী নেই তারা সবাই লিবিয়ার জোয়ার উপকূল থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল পরবর্তীতে লিবিয়ার টহলরত কোস্টগার্ডের সামনে পড়লে তাদেরকে উদ্ধার করে আবার লিবিয়া ফিরে নিয়ে আসা হয় তারা দর্শক তিউনিসিয়ার মরুভূমিতে 2 নারী ও 4 শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে বৃহস্পতিবার এক কর্মকর্তা নিশ্চিত করেছেন ধারণা করা হচ্ছে তারা তৃষ্ণায় মারা গেছে দক্ষিণ আফ্রিকার তিউনিসিয়ান সাহারা মরুভূমিতে 6 জন অভিবাসী 2 নারী ও 4 শিশুর মৃতদেহ পাওয়া গেছে বৃহস্পতিবার 12 আগস্ট সংবাদ সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস এএফপি কে তিউনিসিয়ার এক কর্মকর্তা নিশ্চিত করেছেন বুধবার রাতে তাদের মৃতদেহ পাওয়া গেছে আলজেরিয়ান সীমান্তে থেকে মাত্র 2 কিলোমিটার দূরে তিউনিসিয়ার তোজিওর শহরের কাছে ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে সীমান্তরক্ষীরা এলাকায় টহল দিয়ে তাদের মৃতদেহ খুঁজে পেয়েছে এশিয়া এবং আফ্রিকা বিভিন্ন দেশের নাগরিক অবৈধভাবে ইউরোপ ঢোকার জন্য জল এবং স্থলে পথে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে তারপরও তেমনি অবৈধভাবে ইউরোপ ঢোকা তো দর্শক এই ছিল লিবিয়া টু ইতালি গেম আপডেটের সর্বশেষ খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ